না শিবন্ত, উই আর অলরেডি লাইভ। উনি উনি স্ক্রিনে দেখতে পাবেন না, ওটা কোনো অসুবিধা। আমি মিউটে করলাম। হ্যাঁ, আমি তোমার কিউ দিচ্ছি। হ্যাঁ স্যার, ওরা ও আপনাকে কিউ দেবে স্যার, তারপর আপনি বলবেন। ওকে, ধন্যবাদ। নমস্কার। আমরা শুরু করছি না কেন? সীমান্ত, হ্যাঁ, শুরু কর, স্টার্ট। নমস্কার, শুভ সন্ধ্যা। আলো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের অনেকেই যারা আলোর সাথে যুক্ত তারা জানেন আলোর কাজ এবং দায়বদ্ধতা সম্পর্কে, আর যারা আজ প্রথমবার আলোর সম্পর্কে শুনছেন তাদের জন্য জানাই, আলো একটি অলাভজনক সংস্থা যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করার পাশাপাশি পড়াশোনার তদারকির দায়িত্ব নিয়ে থাকে। আমাদের যাত্রা 10 বছরে পদার্পণ করলো, আর এই 10 বছরে আলো 152 জন ছাত্রছাত্রীকে সাহায্য করতে সক্ষম হয়েছে এবং প্রায় বৃত্তি হিসাবে 2 লক্ষ টাকা প্রদান করেছে। এ বিষয়ে যদি আপনারা বিশদ জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.aalo.org.in দেখতে পারেন। প্রতি বছর আমরা বিভিন্ন সময়ে বছরে 4 বার করে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হই, কিন্তু এই বছরের এই প্রতিকূল পরিস্থিতিতে তা সম্ভব না হওয়ায় এবং আলোর 10 বৎসর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে একত্রিত হচ্ছি। এরকমই আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়েছি বিখ্যাত অভিনেতা শ্রীযুক্ত ধৃতিমান চট্টোপাধ্যায় মহাশয়কে। আলো পরিবারে ওনাকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা স্বাগত জানাই শ্রীযুক্ত ধৃতিমান চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা স্বাগত জানাই সেই সব বন্ধুদের যারা এই মুহূর্তে আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুক লাইভে উপস্থিত আছেন। আপনারা শ্রীযুক্ত ধৃতিমান চট্টোপাধ্যায় মহাশয়কে আপনাদের প্রশ্ন করতে পারেন ইউটিউব এবং ফেসবুক চ্যাট বক্সে কমেন্টের মাধ্যমে। আজকের আলোচনার মাঝে আপনাদের করা আজকের বিষয় সম্মতিত নির্বাচিত প্রশ্নগুলি ওনার কাছে উপস্থাপনা করা হবে। যদি কোনো টেকনিক্যাল ফেলিওরের জন্য অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটে তাহলে একটু সহযোগিতা করবেন, এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের মেল আইডি alo.rkmrcn@gmail.com এ পাঠাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর আপনাদের মেলেই পাঠিয়ে দেওয়ার জন্য। এই বলে আমি আলোর সদস্য বুবাই ও শুদ্ধশীলকে পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে আহ্বান করছি। ধন্যবাদ বুবাই। ধন্যবাদ সীমান্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। আলো পরিবারে
আবার একবার আপনাদের সবাইকে স্বাগত। জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মজয়ন্তীতে তার প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। সত্যি বলতে ইতিহাস সৃষ্টি হচ্ছে আজ। আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমরা সকলেই তাকে চিনি জানি, নাম বলার খুব একটা দরকার নেই, তাও বলছি। প্রবাদ প্রতিম এবং কিংবদন্তি অভিনেতা সুন্দর ওরফে রীতিমান চ্যাটার্জি মহাশয়, যিনি শুধু অভিনেতাই নয় একই সঙ্গে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। এইরকম এক মহতি সন্ধ্যায় ওনাকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। রীতিমান বাবুর চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 50 বছর আগে 1970 সালে, এরকমই এক অক্টোবর মাসের 27 তারিখে প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে। যে যাত্রা যে গৌরবময় ছিল তা আমরা দেখতে পাচ্ছি 50 বছর পরেও একইভাবে তার অবদান অবিনশ্য। আমাদের আজকের এই মহতি সন্ধ্যা দুটি কারণে খুব তাৎপর্যপূর্ণ। এক, রীতিমান বাবুর অভিনয় জীবনের 50 বছর আমরা উদযাপন করতে পারছি আমাদের আলোর মাধ্যমে, এবং অন্যদিকে প্রবাদ প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ একই সঙ্গে উদযাপন করছি। গত 10 বছর আগে আলো যে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা বীজ বপন করেছিল, ধীরে ধীরে তা যে মহিরুতে পরিণত হচ্ছে তা আপনারা গত 4টি আন্তর্জালিক অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সরাসরি চলে আসি আজকের উপস্থাপনায়। আমি আগেই বলেছি 1970 সালে তার গৌরবময় যাত্রার সূচনা। শহরে শিক্ষিত এবং সংকটময় সিদ্ধার্থের জীবনের যে আদতে ধীতিমান বাবুর জীবনেরই প্রতিচ্ছবি তা আমরা বারবার ওনার আগের সাক্ষাৎকারগুলোই শুনেছি। আজ আমরা কিছুটা ভিন্ন কথা শুনব, কিভাবে একজন মধ্যবিত্ত মেধাবী সিদ্ধার্থের ধীতিমান চ্যাটার্জি 50 বছর ধরে টলিউড, বলিউড এবং হলিউডে আপন দক্ষতায় সমানভাবে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হলেন। এখানে বলে রাখা ভালো, আমি এবং আমার বন্ধু সদ্যসী কেউই চলচ্চিত্র সমালোচক বা সিনেমা বোদ্ধা নয়, নিছক ভালোবাসা আর ভালো লাগার তাগিদেই এই দুঃসাহসিক যাত্রা শুরু করছি। ফলে পোস্ট নির্মাণে যতটা আবেগ কাজ করেছে ততটা হয়তো পাণ্ডিত্য নেই, ফলে ভুল ত্রুটি থাকবে, আপনারা নিজগুণে ক্ষমা করবেন এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে সরাসরি চলে যাব। শুরুতেই স্যার যদি শুরু করতে ভালো হতো, কিন্তু আমরা সত্যজিৎ বাবুর শেষ সিনেমা আপনার সঙ্গে আগন্তুক 1992 সালের একটি সিনেমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি শহুরে সভ্য তথাকথিত সংস্কৃতিবান এক উকিলকে, যিনি সভ্যতা সম্পর্কে একটা সুস্পষ্ট মতামত দিচ্ছেন। সেই পৃথিবীর সভ্য সংস্কৃতিবান পৃথিবীর আজকের ধীতিমান বাবু ভবিষ্যৎ বিশ্ব নিয়ে কি ভাবছেন? আমি প্রথমেই মুম্বাইয়ের কথা সূত্র ধরে, আজকে একটা পূর্ণ তিথি তো, আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, এবং আমাদের এই একটা ভীষণ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সংকটময় সময়ে, সংঘাতের সময়ে, অনেক ধরনের অসহিষ্ণুতার সময়, পূর্ণ মূল্যবাদের সময়, এই সময়ে তাঁর কথাটা বোধ হয় আরো বেশি করে স্মরণ করা দরকার। কাজেই তাঁর স্মৃতির প্রতি প্রণাম জানিয়ে এবং সমস্ত দর্শককে আমার নমস্কার জানিয়ে আমি অনুষ্ঠানের সূচনা করতে চাইছি। উভয় কুমার প্রশ্নটা ছিল যে সুপ্রিত রায়ের সঙ্গে আমাদের শেষ ছবি, এবং ওরও শেষ ছবি 1991-এর ছবি আগন্তুক, তাতে ডক্টর পৃথ্বী সেনগুপ্ত যে চরিত্র, সভুরে সভ্য মানুষ, তোমার কি এই প্রশ্ন ছিল যে তার সঙ্গে আমি আমার ব্যক্তিগতভাবে আমার বা এই সময়ের কোনো যোগ পাচ্ছি? হ্যাঁ, এই সময়ে আপনি কিভাবে দেখছেন ভবিষ্যৎ বিশ্ব, মানে সেই যে সভ্য সংস্কৃতিবান একজন মানুষ পৃথ্বী বাবু, মানে তিনি 1992 সালে যাকে দেখছি, আজকে যদি আমি পৃথ্বী বাবু হিসাবেই আপনাকে দেখি আর কি, 2020তে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন ভবিষ্যৎ? হ্যাঁ, একটা জিনিস আমার বলে রাখা ভালো, যে হিসেবে ব্যক্তিগতভাবে আমাকে দেখলে সেটা আমার খুব একটা ভালো লাগবে না, কারণ আমার মনে করতে ইচ্ছে করে যে পৃথিবীর যে একটা অসহিষ্ণু চরিত্র উঠেছিল
সেটা থেকে আমার চরিত্র একেবারে ভিন্ন, এটা আমার ভাবতে ভালো লাগে সত্যি কিনা জানি না। তবে এটা তো মনে রাখতে হবে যে ওই ছবিতে ব্রিটিশ চরিত্রটা যে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন সেটা একটা বিশেষ কারণ নিয়ে তৈরি করেছিলেন, সেটা হচ্ছে এই যে আগন্তুক সে সত্যিকারের লোক না, সে কি একটা কিছু একটু সেজে এসছে, সেইটাকে প্রয়োগ করার জন্য, সেইটাকে যাচিয়ে নেবার জন্য এই চরিত্রটা তৈরি হয়েছিল। আর আমার মনে হয়েছিল চরিত্রটা কথা করার সময়ও যে পৃথিশ যে কথাগুলো বলছে রূঢ় কথা অভদ্র কথা, আসলে কিন্তু সে নিজেও তাকে খুব একটা বিশ্বাস করে তা নয়, সে যাকে বলে উৎপলদত্তের যে চরিত্রটা তাকে প্রভোক করতে চেষ্টা করছে, কিন্তু উৎপলদত্তের যে চরিত্র খুবই ঠান্ডা বিচক্ষণ চরিত্র, সেই চরিত্র কিন্তু প্রভোকড হতে নারাজ, সেই চরিত্র কিছুতেই প্রভোকড হচ্ছে না। কাজেই ব্রিটিশের চরিত্রটা যে অথেন্টিক চরিত্র সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। তবে তা সত্ত্বেও বলি যে এখন পৃথিশ কতগুলো যে কি বলবো গোঁড়া বা অসহিষ্ণু যে কতগুলো মত প্রকাশ করেছিল তার সংলাপে, এই ধরনের লোক তো আমরা দেখেছি যারা তথাকথিত শিক্ষিত তথাকথিত মার্জিত, কিন্তু আচরণে ব্যবহারে তাদের আসল চরিত্রটা অনেক সময় বেরিয়ে পড়ে আমরা দেখিচ্ছি। বলো এরপরে, মানে আমি যেটা বুঝছি এই যে অনেকটা অনেক ক্ষেত্রটা তো বিরাট, একটা প্রশ্নের উপর এই প্রশ্নের উপর আমি 1 ঘন্টা বলতাম, কিন্তু বলে গেলে আসলে পেঁয়াজের আদতে পেঁয়াজের খোসা ছাড়ানোটা খুব কষ্টকর আর কি, মানে যেটা উৎপলবাবু বলছেন। শুদ্ধশীল প্লিজ, আমি কিন্তু শুদ্ধশীলকে শুনতে পাচ্ছি না। পড়াশোনা করছেন এবং এই সময় সারা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত পলিটিক্যাল আনরেস্ট ছিল, একজন ছাত্র হিসেবে আপনার চোখে তখন কি স্বপ্ন ছিল স্যার? আপনি আপনাকে নিজের ভবিষ্যতে আপনি কি দেখতে চাইছিলেন, নিজেকে কি ভেবে দেখতে চাইছিলেন এই সময়কার পলিটিক্যাল আনরেস্টের সঙ্গে, পলিটিক্যাল মুভমেন্টের সঙ্গে আপনি কি একাত্ম বোধ করছেন? আপনার কোন চিন্তাধারার জন্য আপনি ফিল্ম জগতে পা রাখলেন, এই জিনিসগুলো একটু আমাদের তথ্যকে জানান। দেখো আমরা যে আমি যে পরিবেশে যে সময়ে এবং যে পরিবেশে প্রেসিডেন্সি কলেজে ছিলাম এবং আমার যে বন্ধু বান্ধব ছিল তারা অনেকেই সরাসরি, তখন তো এমনিতেই তো আমরা জানি যে সেই সময়টা 60-এর দশক, সেটা তখন পরিবেশটা একটা লেফট পরিবেশ ছিল, একটা বাম পরিবেশ ছিল, সেটা তো আমরা জানি এবং আমরা সকলেই তার অঙ্গ ছিলাম। প্রেসিডেন্সি কলেজে এবং তার বাইরেও ওই পাড়ায় অনেক বন্ধু বান্ধব তখন সেই লেফট থেকে আরো বেশি বাম দিকে চলে যাচ্ছে, কিন্তু তারা আমার বন্ধু, তাদের সঙ্গে আমি রোজই আড্ডা মারি, আলোচনা করি ইত্যাদি। কিন্তু আমি বিভিন্ন কারণে আমি নিজে সরাসরি সেই যে এক্সট্রিম লেফট আন্দোলন তার সঙ্গে আমি যুক্ত করতে চাইছি, সেটা বলতে পারো আমার দুর্বলতা যেটাই বলো, কারণ আমি তখন আমার যে পরিবেশটা, আমার ব্যক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সেগুলোকে আমি আরো ভালো করে বুঝতে চাইছি এবং তখন আমার মনে হয়েছে যে এই বোঝার জন্য আমি যে অর্থনীতি পড়তে এসেছি এই অর্থনীতির পাঠটা আমার সম্পূর্ণ করা উচিত। তুমি যেটা বললে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন উত্তাল সময়ে সবসময় পরীক্ষা যে ঠিকঠাক নিয়ম মতন হচ্ছে এমনটা নয়, হলেও যেটা রেজাল্ট বেরোচ্ছে ঠিকঠাক সময়ে তেমনটাও নয়, কাজে আমরা কয়েকজন ঠিক করলাম যে কিছুদিন অন্তর একটা স্থানান্তর প্রয়োজন, কাজে আমরা কয়েকজন
দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে চলে গেলাম। তখন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স অর্থনৈতিক ক্ষেত্রে খুবই নাম করা ইনস্টিটিউশন, সেখানে তপন রায়চৌধুরী রয়েছেন, অমর্ত্য সেন রয়েছেন, জগদীশ ভগবতী রয়েছেন, ইত্যাদিরা রয়েছেন। এবং আমরা যে গেলাম, আমরা যখন গেলাম, যখন এমএ ক্লাসে জয়েন করলাম, তখনও কিন্তু আমাদের কলকাতার বিয়ের ফলাফল বেরোয়নি। আমাদের ভর্তি করা হলো আমরা প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রী একমাত্র সেই সময়। এবং তারপরের যে তারপরে যেগুলো ঘটলো ব্যক্তিগতভাবে আমার জীবনে এবং এই রাজনৈতিক মুভমেন্টের জীবনে, সেটা একটা অন্য আলোচনা। সে আবার সেই আলোচনা এখন ঘটলে তো অনেকটা সময় চলে যাবে। তবে সংক্ষেপে এইটাই আর কি। ১৯৭০ সালে আপনার প্রথম সত্যজিৎ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী, সেই ছবিতে আপনি কিভাবে সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার যোগাযোগ হলো, সেই যদি আপনার আমাদের একটু বলেন বিস্তারিত, কিভাবে এই যোগসূত্রটা হলো যে আপনার প্রথম ছবি সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী এবং একটা এখনো সেই অসম্ভব প্রাসঙ্গিক একটা ছবি, একটা প্রবাদ প্রতিম ছবিতে আপনি প্রথম পা রাখলেন। আমি বলি যে তোমার অডিওটা না অস্পষ্ট কোনো কারণে হয়ে যাচ্ছে, হয়তো তোমায় আর একটু জোরে বলতে হবে, অথবা আমি সবটা একটু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে, আমি সব বুঝতে পারছি। আরেকবার রিপিট করছি আমি। হ্যাঁ, বুবাইয়ের অডিওটা কিন্তু একেবারে স্পষ্ট ছিল, বলো আরেকবার রিপিট করছি। আমার আমি জিজ্ঞাসা করে নি আমার অডিওটা স্পষ্ট তো? একদম একদম স্পষ্ট। ১৯৭০ সালে আপনার সত্যজিৎ রায়ের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো, কিভাবে ওনার ছবিতে আপনি প্রথম অভিনয় এলেন? আচ্ছা, এটা এর এই প্রসঙ্গটা এই ৫০ বছরে বোধ হয় ৩৫০ বার আলোচনা হয়েছে, তাও আরেকবার সেটা বলি। আমরা এসএসসি কলেজের সময় থেকেই বা তার আগে থেকেও হয়তো আমি সিনেমাতে খুব উৎসাহী ছিলাম। তখন মানে ৬০-এর দশকের প্রথম দিকে যখন আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি, তখন ফ্রেঞ্চ নিউ ওয়েভ আন্দোলন হচ্ছে কলকাতায়, তখন একটা ভীষণ একটা জোরালো ফিল্ম সোসাইটি মুভমেন্ট। আমি সেই ফিল্ম সোসাইটির মেম্বার, কাজে সিনেমা দেখা, আলোচনা করা, এই এই পরিবেশটা রয়েছে, এটা চলছে। এবং এখানে বলা দরকার যে ফিল্ম সোসাইটি মুভমেন্টের আমার হাতে খড়ি কিন্তু আমার বাবা মার হাত। ওরা ছিলেন সিনে ক্লাবের, যে সিনে ক্লাবের একজন প্রতিষ্ঠাতা হচ্ছেন চিদানন্দ দাশগুপ্ত, ওরা সিনে ক্লাবের সদস্য ছিলেন এবং সেই সূত্র ধরেই আমার ওই জগতে প্রবেশ। তো যাই হোক, তারপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, সেখানেও সিনেমা দেখা এবং সেখানে বিভিন্ন ফিল্ম ফেডারেশন বলে যে সংস্থাটা, এবং বিভিন্ন এম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ। এবং আমরা তখন কয়েকজন মিলে সেলুলয়েড নাম দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফিল্ম সোসাইটি চালু করি, এবং তারপর আমরা করি যে একটা ফিল্ম পত্রিকা বার করতে পারলে মন্দ হয় না। সেই সুবাদে সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগল, শান্তি চৌধুরী, এদের সকলের সঙ্গে যোগাযোগ। তো তখন তো যোগাযোগের জন্য ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপ ছিল না, তখন হয় চিঠি লিখতে হতো, নয় আমাদের হস্টেলে একটা পাবলিক ফোন বুথ ছিল, সেখানে মানে ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে জপ করতে হতো যে কখন ট্রাঙ্কলটা আসবে। তো এই করে সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ, কলকাতায় তার সঙ্গে দেখা করা, তার বাড়িতে গিয়ে তিনি বললেন যে খুব ভালো কথা, কিন্তু আমি এখন মন্ট্রিয়াল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, তোমার যে প্রশ্ন সেগুলো তুমি লিখে রেখে যাও, আমি ফিরে এসে উত্তর দেব। এইটাই হচ্ছে, কিন্তু এইটা ওর ছিল যে উনি তখনই অত্যন্ত প্রসিদ্ধ মানুষ, কিন্তু তাহলেও ওর একটা ওর বাড়িতে একটা অবারিত দ্বার ছিল, মানে দরজা খোলা থাকতো বললেই হয়। যদি ফিল্মে উৎসাহ থাকে উনি বুঝতেন, তাহলে কিন্তু যে কেউ যেতে পারতো, কথা বলতে পারতো, আলোচনা করতে পারতো ইত্যাদি। যাই হোক, তো এইটাই হচ্ছে প্রথম ওর সঙ্গে পরিচয়। তারপরে যখন আমি তখন ইউনিভার্সিটির পাঠ
শেষ করে কলকাতায় ফিরে এসেছি, কি করবো টোরবো ভাবছি। তখন আমি প্রথমে সেটা অনেকের আশ্চর্য লেগেছিল, তখন আমি আকাশবাণীতে একটা ঘোষকের চাকরি নিয়ে আমি কাজ করছি। তো অনেকেই তখন বলছে প্রেসিডেন্সি কলেজ ইকোনমিক্স আকাশবাণীতে ঘোষক ব্যাপারটা হলো, তো যাই হোক এইরকম একটা অবস্থা চলছে। তখন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ওদেরই পরিবারের একটি ছেলে, সে আমি বলবো যে এরকম ব্যাপার, উনি প্রতিদ্বন্দ্বীর জন্য প্রতিদ্বন্দ্বীর যে প্রধান চরিত্র তার জন্য একজন নতুন অভিনেতাকে খুঁজছেন, তুই কি একটা যোগাযোগ কর। তো সেই থেকে যোগাযোগ, তারপর সিনেমা করে। সেই সিনেমা থেকেই আমি আপনার অনুমতি নিয়ে একটা ছোট অংশ দর্শকদের দেখাবো এবং সেই অংশ থেকে একটু প্রশ্ন হবে, তারপর তাহলে আমরা সেই অংশ দেখে নিই। দাদা, এই দাদা কিরম একটা পাখি দেখছি শোন, আনমিউট কর নিজেকে। এখানে স্যার আমরা ছোটবেলায় দেখতে পাচ্ছি ও একটা পাখির ডাক শুনছে, আবার দুর্গাপুর সেই পাখির সন্ধানে ও নিউ মার্কেটে ওর বন্ধুর সাথে যায়, কিন্তু সেই ডাকটা শুনেই সেই ডাকটা টানেই যায়। সেটা হচ্ছে এক ধরনের সেইভাবে বিশ্লেষণ করা যায়, কিন্তু একটা মানে ওর যে বর্তমান সেটা তো আমরা দেখেইছি যে ওর বর্তমানটাতে যে ও খুব একটা সুখী তা তো নয়। তো হয়তো একটা মানে যেটা আমাদের একটা স্বাভাবিক প্রবণতা সকলেরই হয় যে ওই যাকে ইংলিশতে নস্টালজিয়া বলে আর কি, যে অতীতটা সবসময় ভীষণ মধুর মনে হয়, ভীষণ স্বপ্নময় মনে হয় অনেক সময়। তো হয়তো আবার পাখি সেই সেই পাখিটা সেই অতীত সেই নদীর পাট সেইটাকে খুঁজতেই হয়তো যায়। এগুলো আমার মনে হয় যে এই সিনেমাতে যেমন সিনেমাতে প্রতিদ্বন্দ্বীর শেষ দৃশ্য শ্মশান যাত্রীদের দৃশ্য সেটাও অনেকে ইন্টারপ্রেট করতে চলেছে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের রূপক দৃশ্য যেগুলো সেগুলোর ওই ধরনের আক্ষরিক ইন্টারপ্রিটেশন না হয় না কি, সেগুলোকে ওইভাবে আক্ষরিক ভাবে মানে এটার মানে কি এটা এ ইজ ইকুয়াল টু বি না এ ইজ ইকুয়াল টু সি, এগুলো হাজার হোক এগুলো অনুভূতির ব্যাপার তো কাছে হতেই পারে যে এক একজনের কাছে ধরনের অনুভূতি। যেমন ধরো যে আমরা মানে যেটা যারা মুখ্যমন্ত্রী তারা করতে চেষ্টা করেন স্বপ্ন, আমাদের স্বপ্নের কি আক্ষরিক ইন্টারপ্রিটেশন হয়? মানে এই আমি জানি না তোমার প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পারলাম কিনা, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা। স্যার এই পরবর্তীকালে মানে শেষের দিকে এই সিনেমাতে আমরা দেখি সিদ্ধার্থ একটা মানে ইন্টারভিউ এ গেছে, শুরুতেও একটা ইন্টারভিউ গেছিল, আবার শেষ দিকে একটা শেষাংশে একটা ইন্টারভিউ সিদ্ধার্থ যায়, এবং সেই ইন্টারভিউতে ওর চরিত্রের ঠিক ওর চরিত্রের মতো চারিত্রিক ব্যবহারও করেনি, ওর রেগে ওর মধ্যে একটা অনেক দিনের গ্রিভেন্স জমেছিল, সেই ক্ষোভ ফেটে পড়ে ওই ইন্টারভিউ ভন্ডুল করে চলে আসে। তো আমার পার্সোনালি মনে হয়েছে এই জিনিসটা এই যে বেকারত্বের একটা জ্বালা, একটা বারবার ফেলিওর আসছে ওর মধ্যে, ও চাকরি পাচ্ছে না,
সেই জ্বালা থেকে সেইখান থেকে একটা ক্ষোভ ফিটে পড়ে ও এরকম একটা অদ্ভুত ভাবে রিয়াক্ট করেছিল ইন্টারভিউতে। তা আজকের দিনে স্যার প্রাসঙ্গিকতায় বলি, আজকের দিনেও প্রচুর শিক্ষিত মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের চাকরি নেই, এবং আমরা দেখেছি যে পিএইচডি করা লোক ডোমের চাকরিতে অ্যাপ্লিকেশন দিচ্ছে, তারা গ্রুপ ডি স্টাফের চাকরিতে অ্যাপ্লিকেশন দিচ্ছে। তো আজকের দিনের শিক্ষিত বেকারদের মধ্যে কি স্যার এরকমই ভাবে এক সময় খুব পেটে পড়বে এস্টাবলিশমেন্টের এগেনস্টে, গভর্নমেন্টের এগেনস্টে? এটা তো ছবির বাইরে প্রশ্ন, তুমি একটা রাজনৈতিক প্রশ্ন করলে, সেটা সেটা খুবই সঙ্গত, প্রসঙ্গটা খুবই সঙ্গত। দেখো, ওখানে প্রথমত তুমি যেটা বললে যে সিদ্ধার্থ যে আচরণটা করলো সেটা সবার বিরুদ্ধ, সেটা তো ওর স্বভাব নয়, সবার বিরুদ্ধ একটা আচরণ করলো। এবং একটা কথা বলি যে যখন মানে ওইটা তো আমার প্রথম ছবিতে অভিনয়, অন্যান্য যে সমস্ত দৃশ্য ছিল সেগুলো খুবই মানে আমার নিজের ব্যক্তিগত স্বভাবের সঙ্গে আমি মনে করি মেলে, ওই পার্টিকুলার দৃশ্যটা কিন্তু আমার স্বভাব একেবারেই মেলে না। কাজেই ওখানে আমায় খুব চিন্তা করে আগে থেকে প্রস্তুতি নিয়ে আমায় ওই ক্ষোভটা প্রকাশ করতে, আগে থেকে প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আমায় ওই সিনটা করতে হয়েছিল, যেটা কিন্তু অন্যান্য দৃশ্যতে হয়নি। এবং সত্যজিৎ রায়ের ধরনটাই ছিল সব ছবিতে, অন্তত আমি যে সব ছবিতে ওর সঙ্গে কাজ করেছি, যে খুব সহজ সরলভাবে কাজগুলো করা, উনি খুব একটা বিশ্লেষণ, এটা আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি কিন্তু আমার মনে হয় সেটা হয়তো যারা দেখছেন তাদের ভালো লাগবে, যে উনি ছবি যখন কোনো ছবি শুরু করতেন তখন উনি চেষ্টা করতেন স্ক্রিপ্ট একেবারে তৈরি হয়ে গেলে উনি চেষ্টা করতেন সকলকে, মানে যারা অভিনেতা অভিনেত্রী কলা কুশলী সকলকে একসঙ্গে ডেকে একটা পাঠ করতেন, এবং কারোর যদি দুটো একটা প্রশ্ন থাকে সেগুলো শুনতেন, একটু একটু আলোচনা। কিন্তু উনি একটা ওই ওভার অ্যানালিসিস, ভীষণ বিশ্লেষণ, তার মানে কি সেটার ইন্টারপ্রিটেশন কি, এগুলোতে একদম বিশ্বাসী ছিলেন। যেমন যেমন আমি বলি যে এখন ওই অ্যাক্টিং ওয়ার্কশপের একটা চল হয়েছে ছবির ক্ষেত্রে, এগুলো উনি এটাই এটাই কাজের ধারা ছিল, এগুলো উনি করতে করতে চাইতেন, খুবই সহজ সরলভাবে সেটে অন্যদের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং কাজও চলছে, এইভাবেই ওর ছবি করার ধরনটা ছিল। তার মধ্যে এইটা কিন্তু এই সিনটা ফেটে পড়ার সিনটা ভীষণ ব্যতিক্রম। সেখানে অভিনেতা হিসেবে তুমি একটু আগে যেটা বলি, অভিনেতা হিসেবে আমাকে কিন্তু যাকে ইংরেজিতে বলে যে আই হ্যাভ টু স্টেপ ইন টু দ্য শুজ অফ দ্যাট ক্যারেক্টার, তখন ওই যে ওই গরম, পাখা চলছে না, দরোয়ান ইত্যাদি খারাপ ব্যবহার করছে, অনেক সময় চলে যাচ্ছে সেটা নিয়ে কেউ বিন্দুমাত্র বিচলিত নয়, এবং ওই যে রাগটা জমছে 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 জমে একসঙ্গে বিস্ফোরণ করছে, আমার নিজের ভেতর যদি সেই অনুভূতি সেই বিস্ফোরণটা যদি না আসতো তাহলে কিন্তু ওই সিনটা অভিনয় করা, শুধুমাত্র টেকনিক দিয়ে ওই সিনটা অভিনয় করা আমার মতে সম্ভব ছিল। এখন এটা এটা ওই তো বললাম হয়তো একটু তুমি যে প্রশ্ন তার বাইরে কথা বলছি, এটা কিন্তু সব অভিনেতার জীবনে অনেক সময় হয় যে কিছু কিছু দৃশ্য আছে যেগুলোকে বলা যেতে পারে এক্সট্রিম ইমোশনস, সেখানে শুধু টেকনিক দিয়ে অভিনয় হয় না, সেই ইমোশনের মধ্যে ঢুকে না পড়তে পারলে, যেমন ধরো একটা কান্নায় ভেঙে পড়ার দৃশ্য, সেখানে সেই আবেগটা সেই অনুভূতিটা ফিল না করতে পারলে সেটা ফুটিয়ে ফুটিয়ে তোলার খুবই খুবই মানে সেটা যে স্বতঃস্ফূর্ত নয়, সেটা যে মেকি, সেটা কিন্তু অনেক সময় ধরা পড়ে যায়। আর তোমার তোমার প্রশ্নে ফিরে আসি যে দেখো সময় তো আজেরও 50 বছর, তো সময় পাল্টেছে, অনেক কিছুই পাল্টেছে, যেমন তখন
তখন ধরো আমরা যেটাকে চাকরির বাজার ইত্যাদি বলি, সেখানে অনেক রকম জিনিস ছিল। যেমন ধরো ইউনিয়ন ছিল, আমার মতে ইউনিয়ন একটা মানে যারা যারা শ্রমিক যারা অবস্থান কর্মচারী ইউনিয়ন থাকে একটা বড় আশ্রয়ের জায়গা, একটা বড় খুঁটি ছিল আমার ব্যক্তিগত ধারণা। তারপর আবার ইউনিয়নের অনেক সমালোচনা হলো, এটা বলা হলো যে ইউনিয়ন বাজি হচ্ছে, ইউনিয়ন বাজি করে তাদের ক্ষতি হচ্ছে ইত্যাদি। তো এই যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, এটা দুর্বল হয়ে গেল এবং এখন এটা তো একেবারেই দুর্বল। এখন তো ট্রেড ইউনিয়ন মুভমেন্ট নেই বললেই চলে। এখন ওই যাকে আবার ইংরেজিতে বলে এভরি ওয়ান ফর হিমসেলফ, বিশেষ করে তোমার কর্পোরেটাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেট সেক্টরের ক্ষমতা এই সমস্ত নিয়ে। এখন তো পাকা চাকরির তো ব্যাপারটা চলেই গেছে বলা যেতে পারে। কাজে এই প্রজন্ম যাদের চাকরির অভাব বা যাদের চাকরির জায়গাটা দুর্বল, তারা কিভাবে এটাকে নেবে, কিভাবে রিয়্যাক্ট করবে সেটা সম্বন্ধে আমি তো ভবিষ্যৎবাণী করতে চাই না। কিন্তু আমরা যদি পেছনে ফিরে দেখি যে আমরা যদি ডায়ালেকটিক্স বিশ্বাসী হই, হ্যাঁ খুব সহজ ভাষা ডায়ালেকটিক্স তো বলবে যে এভরি অ্যাকশন কোনো একটা সময় তার একটা রিয়াকশন হবে। আমার তো মনে হয় কোনো না কোনো সময় একটা রিয়াকশন হবে। এখন সেই রিয়াকশনটা কি রূপ ধারণ করবে সেটা বোধ হয় এটা বোধ হয় তার সেই আলোচনার জায়গা নয়। তবে এটা রিয়াকশন হবে। স্যার, এখান থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। আজকের শিক্ষা ব্যবস্থা বা আজকের শিক্ষার ক্ষেত্রে আপনি যে বললেন যে কর্পোরেটাইজেশন, গ্লোবালাইজেশন এই ধরনের যে মানে আমি যদি ধরে নিই যে একটা এই অতি মানে তার সঙ্গে অতিজাতিক এক ধরনের প্রভাব, অতিজাতিক কোম্পানিগুলির প্রভাব এবং ভীষণভাবে শিক্ষা ব্যবস্থার উপরে শিক্ষাকে কর্পোরেটাইজ করে দেওয়া হচ্ছে, এই আধুনিক শিক্ষার কি একটা সংকট আপনি দেখতে পাচ্ছেন বা আপনার মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা সরি আধুনিক না বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি কোন ধরনের সংকট দেখতে পাচ্ছেন? একেবারে একেবারে আমি আমি খুবই আমি খুবই আশা হবে। যেটা বল একটু আগে যেটা বলছিলাম যে এটা কিন্তু মৃণালদা আমায় শিখিয়েছিল। ওই আমার আমার একটা মুশকিল হচ্ছে যে আমি তোমরা একটা প্রশ্ন করলে না তার স্রোতরে এমন করে যে আমি ওটা অন্য জায়গায় চলে যাব। মৃণালদা একবার আমায় বলেছিলেন যে নস্টালজিয়া দেবেন, এটা কখনো বলবে না যে আমাদের সময় একটা স্বর্ণ যুগ ছিল, সব ভালো ছিল, এখন সব রসাতল হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস মনে রাখবে, এমনটা যদি হয় যে তোমাদের সময় সব ভালো ছিল তাহলে এখন যে সব রসাতল হয়ে যাচ্ছে তার দায়িত্বটা কার, দায়িত্বটার গুরুত্ব আমাদের। তোমাদের সময় যদি সব ভালো ছিল তাহলে সেই ভালোটাকে তোমরাই ধরে রাখতে পারো, সেই কারণেই তো এখন এই অবস্থা, তাই তো? তো ফলে নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়াটা উচিত বলে আমি মনে করি না। তবে আমি এটা মনে করি যে এখন শিক্ষা ব্যবস্থাটা যতটা কর্পোরেটাইজ হয়ে যাচ্ছে, ততটা একটা বিজনেস এন্টারপ্রাইজ হয়ে যাচ্ছে, ততটা কিন্তু আগে ছিল। আগে একটা শিক্ষা মানে জ্ঞান অর্জন ছিল, আর শিক্ষা মানে বৃহত্তর অর্থ বলতে যে আমার জীবনটা আমি কিভাবে অতিবাহিত করব, তার জন্য কিছু মূল্যবোধ, একটা সেন্স অফ ভ্যালুস, একটা সেন্স অফ ডাইরেকশন, সেইগুলো সেইগুলো পাওয়ার একটা একটা মানে শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেইটা একটা বড় বড় উপায়, বড় কারণ, বড় হাতিয়ার। এখন বিশেষ করে আমি তো দেখছি এই কোভিড এর দৌলতে এখন এই যে অনলাইন কোচিং ক্লাসেস, মানে তো যত্তা নেই অনলাইন কোচিং ক্লাস। অনলাইন কোচিং ক্লাসেস মানে কি, মানে পরীক্ষায় পাশ করতে সাহায্য, তাই তো? পরীক্ষায় পাশ করাটাই কি শিক্ষা? সেটাই কি শিক্ষা? আর আমরা যদি দেখি যে হ্যাঁ এখন সেটা আমি জানি না কাকে দোষ দেব, সেটা হয়তো কিছুটা অভিভাবকদের অপমান হয়তো তাই, তাদের হয়তো চিন্তা করা দরকার।
যে শিক্ষার ব্যাপারটা না, কিরকম একটা একটা তোমার ইকোনমিক্স এর যে বলে না রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রচুর একটা ব্যাপার হয়ে যায়। যে আমি যদি ডাক্তারি ডাক্তারি পড়তে ডাক্তারি ডিগ্রি পেতে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেতে এই এতটা খরচ হয়, হ্যাঁ, তাহলে আমায় হিসেব করে নিতে হবে যে এই খরচটা যদি আমি করি তাহলে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি হবে, মানে ছেলে মেয়ে কি রোজগার করবে। এইটা যদি শিক্ষার সংজ্ঞা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু খুবই খুবই বিপদ। যেরকম আমি বলতে চাই না, কিন্তু একটা সময় সময় ছিল আমি যে বললাম না যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর যে হস্টেল সেটা সেন্ট্রাল পরীক্ষা মানে IAS IPS ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতির একটা ঘাঁটি ছিল, যেখানে কিছু ছেলে মেয়ে ছিল যারা পরের পর বছর পরের বছরের পর বছর থেকে যাচ্ছে হস্টেলে শুধু সেন্ট্রাল সার্ভিসেস পরীক্ষায় পরীক্ষায় প্রস্তুত হওয়ার জন্য। এবং তারা সেন্ট্রাল সার্ভিসেস ঢুকছে কেন, সেন্ট্রাল সার্ভিসেস ঢুকলে তাদের নিজেদের সমাজে তাদের জায়গাটা আরো উঁচু হবে। এবং এটা বলতে খুব খারাপ লাগে কিন্তু এটা সত্যি, বাবা মা যখন তাদের বিয়ে দেখবে তখন বিয়েটা উঁচু ঘরে হবে, যৌতুকটা বেশি। এটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সবাইকে তো এর জন্য দায়ী করতে পারি না, কিন্তু এটা তো হচ্ছে, এরও যে খুব একটা সুফল হবে সেটা হবে না। তার মধ্যে অনেক মানে নিজেদের অ্যাক্টিভিজম সম্বন্ধে অনেক প্রশ্ন মাথায় এসে দাঁড়ায়, এবং পরে উনি নিজেদের প্রতিষ্ঠানকেই খানিকটা অপোজ করে এবং তার ফলাফল বুঝতে হয় তাকে। তোমার তোমার কিন্তু আবার অডিও ভিড় যাচ্ছে স্পষ্ট। মৃণাল সেনের সঙ্গে আপনার কাজ এবং সত্যজিতের সঙ্গে কাজ দুটোর মধ্যে কি তফাৎ আপনি অনুভব করেন, এবং কোন ক্ষেত্রে আপনি বেশি স্বচ্ছন্দ ছিলেন, কার সাথে কাজ করতে আপনার বেশি স্বচ্ছন্দ, কোন ক্ষেত্রে আমি বেশি স্বচ্ছন্দ অনুভব করেন? ঠিক আছে, আবার সংক্ষেপে বলতে গেলে ওই আলাপের সূত্র কিন্তু একই, ওই যে বললাম যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর ঘটে পত্রিকা বের করার ব্যাপার, সেই ব্যাপারেই সেই ব্যাপারেই দুজনের সঙ্গে আলাপ, তারপর সত্যিকার সঙ্গে ছবি করা। কিন্তু এমনি কোনো মানে ছবি করার আশা টাশা হিসেবে নয়, কিন্তু সিনেমায় আগামী হিসেবে মৃণালদার বাড়িতে যাতায়াত গল্প করা ইত্যাদি সেই সময় থেকে। এবং দুজনের ব্যক্তিত্ব দু রকমের, মার্জিত গম্ভীর ধরনের মানুষ ছিলেন, যদিও খোলামেলা খোলামেলা মানুষ ছিলেন। মৃণালদার সেদিক থেকে অনেক বেশি ইনফর্মাল, অনেক বেশি আড্ডাবাজ এই ধরনের লোক। এবং কাজের কাজের পদ্ধতিতে সত্যজিৎ রায় যেরকম মানে ওর একটা ছবি শুরু করার আগে সমস্ত জিনিসটা একেবারে ডাউন টু দ্য লাস্ট ডিটেল পরিকল্পনা করা থাকতো, এবং সেটা অনেকেই জানেন যে উনি নিজে একটা শটের ফ্রেমের স্কেচ করে রাখতেন এবং সেই অনুযায়ী শুটিং করতেন। সেটাই তার কাজের ধরন ছিল, সেটা তার মানসিকতা ছিল। আর একটা ব্যাপার এইটা ছিল যে তিনি জানতেন যে তাকে চিরকালই কম পয়সায় ছবি করতে হয়েছে, কাজে যতটা বেশি পরিকল্পিত পরিকল্পনা আগে থেকে করে রাখা যায় ততটা ভালো, ফলে উনি ওই পরিকল্পনা। মৃণালদা কিন্তু আদার হ্যান্ড উনি অনেক যাকে বলে ইম্প্রোভাইজেশন, মানে একটা কিছু ঘটবে সেটা আগে থেকে সেটা অপরিকল্পিত, আগে কেউ জানে না, কিন্তু যেটা ঘটলো সেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু সেইটাকে কাভার। যেমন আমি উদাহরণ দিই, পদার্থিক পদার্থিক শুটিং হচ্ছে,
এবং পদাতিক মূলত তো একটা পাটের মধ্যে, কাজেই সেখানে সবাই আসছেন যাচ্ছেন, শুটিং হচ্ছে, তাদের মেরান্দার বন্ধু বান্ধব আসছে, মেরান্দা শটের মধ্যে শটের মধ্যে মধ্যে তাদের সঙ্গে গপ্প করছেন, ইত্যাদি চলছে চলছে। তো শুটিং শেষ হবে তার 4-5 দিন বাকি, তখন কিন্তু মেরালদা নিজেও জানেন না, আমিও জানি না, অনেকেই জানে কিভাবে শেষ হবে, সেটা নিয়ে কিন্তু মেরালদার যে খুব একটা দুশ্চিন্তা আছে তা নয়। কারণ ওই টাইম মানসিকতা ছিল যে দেখো না হবে, ঠিকই হবে, একটা অর্গ্যানিক যেটাকে বলে অর্গ্যানিক ভাবেই হবে এবং হলো। সেটা অনেক দিন পরে সেটা আকালের সন্ধানে একটু দেখা গেছে যে হঠাৎ, তখন শুটিং খুবই আর কি একটু ব্রেক ছিল, একটু বিরতি ছিল, তো হঠাৎ বৃষ্টি এলো। মেরান্দা বললেন বা এটা বৃষ্টি এসছে কারণ হয়েছে আমি ঘুরে ফেলছি এক্ষুনি একটা দৃশ্য বৃষ্টিকে নিয়ে, চলো আমরা শুট। কোনো রকম তার পূর্ব পরিকল্পনা নেই, প্রেপারেশন নেই, লেখা নেই, কিছু নেই, শুটিং করলো। একটা হয়তো তোমাদের মনে থাকবে, একটা ওই ওই যে দুর্গার বাড়ি তার ছাতে স্মিতা আর আমার একটা দৃশ্য, তাতে বেশ কিছু কথাবার্তা আছে। আমরা একটু দুশ্চিন্তায় আছি, বিশেষ করে স্মিতা তো আশা নয়, কাজে ওকে একটু আগে থেকে একটু পড়ে টড়ে নিয়ে চিন্তা করতে হতো, কিন্তু শর্ট মানে ইউনিট বলছে শর্ট প্রায় রেডি, কিন্তু মৃণালদার সংলাপ আর কিছুতেই দেন। তো মৃণালদা বললেন যে ও হয়ে যাবে, তোমরা বলো না, এইটা তো হচ্ছে ব্যাপার, তোমরা তোমরা বলো মেয়েদের মতন করে বলো, আমি করে নেবো। তারপর আমরা যেটা করলাম স্পিকার আর আমি, সেটা করতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে যে নিজেরা অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজ করতে, একটা অভিনেতা হিসেবে বলি ইম্প্রোভাইজেশনের আলাদা মজা আছে। কারণ ইম্প্রোভাইজ করার সময় না, আগে আমি যদি জানি যে আমি কি করবো, আমি সংলাপ মহড়া দিয়েছি, কাজ করেছি, পরিকল্পনা করেছি, তাহলে একরকম হয়, কিন্তু ইম্প্রোভাইজ করা মানে একেবারে প্রতি মুহূর্তে সজাগ থাকা, এবং যে সহ অভিনেতা বা অভিনেত্রী সে কি করছে বলছে সেটা একদম মানে সজাগ হয়ে শুনতে হচ্ছে এবং সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট। ইম্প্রোভাইজেশনের একটা দারুণ চ্যালেঞ্জ, দারুণ মজা আছে, কিন্তু আবার ইম্প্রোভাইজেশনে একটা ভয়ও আছে যে হঠাৎ যদি করতে করতে কিছু মাথায় না আসে তখন কী হবে। যাই হোক, যেটা বলছিলাম মেরাদার এটা ছিল, যেমন যখন সিনেমা হয়ে যাওয়ার পর এডিটিং হয়ে গেছে, সাউন্ডের কাজ চলছে, তখনও কিন্তু অবারিত গান, আমরা যারা ছবিটার সঙ্গে যুক্ত কোনো না কোনো থাকবে, আমরা যেতাম, আমাদের যদি কোনো সাজেশন থাকতো যে মেরাদা এই জায়গায় এই সাউন্ডটা দিলে হয় না, বা ওই জায়গায় ওই সাউন্ডটা দিয়ে কেন ওটা ভালো লাগছে না, ওটা বাদ দিলে হয় না, এগুলো কিন্তু উনি খুব সেদিক থেকে ভীষণ মুক্ত মন আছে, যে জিনিসগুলো সত্যিত্রায়কে সঙ্গী সঙ্গীহ করতাম, কিন্তু সত্যিত্রায়কে বোধ হয় এই ধরনের সাজেশন দেওয়ার সাহস কোনোদিন হতো না, যেটা মেরালদার সঙ্গে হতো, এইটাই তফাৎ ছিল। স্বচ্ছন্দ বোধের কথা যেটা জিজ্ঞেস করলে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে দুজনের সঙ্গে অন্যভাবে কিন্তু সঙ্গে স্বচ্ছন্দ বোধ কোনো অসুবিধা ছিল। এখনকার অবস্থার খুব প্রাসঙ্গিক একখানা ছবি মনশত্রু, 89 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় আপনি অভিনয় করলেন, তার আপনার অনুমতি নিয়ে তার একাংশ একটু দেখে নেব। তুমি নিজেকে হিন্দু বলে মনে করো? হঠাৎ এই প্রশ্ন, কারণ আছে। উত্তর, তুমি ত্রিপুরেশ্বরের মন্দিরে গেছো গত 10 বছরে? তুমি যে অর্থে বলছো সে অর্থে যাইনি, অর্থাৎ তুমি পুজো দাওনি? না, পুজো দিই। কেন, তুমি এসব সংস্কার মানো না? আপনার কি মনে হয় ধর্ম আর বিজ্ঞান একসাথে হাত মিলিয়ে চলতে পারে?
নাকি বিজ্ঞানকে সবসময় ধর্মের কাছ থেকে এরকম প্রশ্ন সম্মুখীন হতে হয়? সুদর্শন শোনো, তোমায় আরেকবার বলতে হবে, আবার না কিছু একটা অডিওতে গন্ডগোল হচ্ছে, একটু শুদ্ধ জোরে বল। তা আপনার কি মনে হয় ধর্ম আর বিজ্ঞান একসাথে হাতে হাত রেখে চলতে পারে, নাকি বিজ্ঞানকে সবসময় ধর্মের কাছ থেকে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়? এই প্রশ্নের উত্তর প্রথমত আমার কাছে নেই, দ্বিতীয়ত এই প্রশ্নটা বোধ হয় অন্তত হাজারখানেক বছর ধরে তো আলোচনা হচ্ছেই, এবং এই প্রশ্নটা আলোচনা করতে, এই প্রসঙ্গটা আলোচনা করতে গেলে আমাদের আরো ঘন্টা দুয়েক। এখন দেখো, একটা জিনিস আমার মনে হয় যে ধর্মটা ব্যক্তিগত ব্যাপার, ধর্ম ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বর ভক্তি ইত্যাদিগুলো ব্যক্তিগত ব্যাপার, সেগুলো সেই ধরনের বিশ্বাস ভক্তি কিছু মানুষের থাকতে পারে, কিছু মানুষের নাও থাকতে পারে, কিন্তু ধর্ম আর বিজ্ঞান যে সববিরোধী সেটা আমি বিশ্বাস করি। কারণ আমরা জানি, উদাহরণ হিসেবে আমরা জানি যে আলবার্ট আইনস্টাইন ঈশ্বর বিশ্বাসী, এটা আমরা জানি। আবার আমরা অনেক অনেক বিজ্ঞানীর কথাই জানি বিদেশে, যারা নিরীশ্বরবাদ। ফলে এই দুটোর মধ্যে যে বিরোধ থাকবেই এমন কোনো কথা নেই। তবে মেয়ের ব্যাপারে যে অসুবিধেটা হচ্ছে, এটা আমরা এখন কিছুটা যে অসুবিধাটা আমার মনে হয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা কি ধরনের এক ধরনের একটা গোঁড়ামি, এক ধরনের একটা ধর্মান্ধতা, আমি তাকে এক ধরনের মৌলবাদ চলে আসছে, যেটা অস্বস্তিকর এবং বলা যেতে পারে অস্বাস্থ্যকর। কিন্তু বিজ্ঞানের ধর্ম যে স্ববিরোধী, এটা আমার তো এটা আমার যদি সেটাই তোমার প্রশ্ন, আমি যদি প্রশ্নটা বুঝতে চাই, কিন্তু এটা যদি বোঝাবার জন্য আরো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমি চেষ্টা করব। আচ্ছা স্যার, আবার আপনার সিনেমাটিক জগতে ফিরে আসি আমরা। 1981 সালে 36 চৌরঙ্গি লেন সিনেমায় আপনি অভিনয় করলেন অপর্ণা সেনের পরিচালনায়। অপর্ণা সেনের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা দেখো, অপর্ণা আর আমি মোটামুটি সমবয়সী এবং প্রেসিডেন্সি কলেজে একই সময়, দু এক বছর তফাৎ, কিন্তু সময় এবং তারপরে তো অপর্ণা খুবই মানে ও একটা অন্যদিকে চলে গেছে, খুবই সফল অভিনেত্রী হয়েছে, সেটা তো আমি তো অন্যদিকে গেছি অভিনয় করেছি, কিন্তু সেটা যাকে তখন বলা হতো সমান্তরাল ধারা, সেই সেই সিনেমায় অভিনয় করেছি। অপর্ণা মেন স্ট্রিম বা মূল স্রোত ছবির অভিনেত্রী হয়ে গেছে, এবং তখন আমি একটু ব্যক্তিগত কথায় যাচ্ছি এই কারণে যে সেটা বোধ হয় প্রাসঙ্গিক, এবং তখন আমি মাঝে মাঝে ছবিতে অভিনয় করি, মানে পছন্দ মতন ছবি, পছন্দ মতন সাবজেক্ট, পছন্দ মতন পরিচালক খুলে। তবে আমার প্রধান কাজ হচ্ছে তখন আমার যে বিজ্ঞাপনের, এটা আমার প্রধান কাজটা, আমার ভালো লাগে সেই কাজ করতে, আমি সফল, কাজেই আমি তখন মনে করি যদি ক্যারিয়ার বলতে হয় তাহলে অ্যাডভার্টাইজিং তখন আমার মেন ক্যারিয়ার, আর মধ্যে মধ্যে আমি ছবি করি যে ভালো লাগে, এই ধরনের একটা পরিস্থিতি। তখন অপর্ণা এই স্ক্রিপ্টটা করলো, বাবার সঙ্গে পরামর্শ করলো, সত্যজিতের কাছে গেলো, তিনি অনেক ধরনের সাজেশন দিলেন, দিয়ে তারপরে ছবিটা হবে। শশী কাপুর আমি বলতে, আমার তো মনে হয় যে খুবই সাহসী কাজ এই ধরনের একটা ছবি, সেই সময় ইংরেজি ছবি, কেন ইংরেজি ছবি, কে দেখবে, সেটার প্রযোজক হওয়া খুবই সাহসী কাজ। জেনিফার তখন যে শুধুমাত্র অভিনেত্রী তা তো নন, জেনিফার ওই ছবির একটা খুঁটি, এই ছবিটাকে মানে ছবির যে দৈনন্দিন কাজ হচ্ছে, প্রযোজনার কাজ, কেন অপর্ণা প্রথম ছবি করছে, সেই সেই জায়গাটা প্রোডাকশন দিকটাকে জেনিফার কিন্তু একদম শক্ত হাতে ধরে আছে,
তখন অপর্ণা আমায় বললো যে এই সমরেশ মৈত্র চরিত্রটা তুমি করো। আমি বললাম যে চরিত্রটা তো ইন্টারেস্টিং, কিন্তু আমার কাছে কখনো অঙ্ক মিলছে না। এটা হচ্ছে যে যে তোমার নায়িকা তার সঙ্গে তোমার বয়সের অনেক ভাব, তো এটা কি হবে? তো অপর্ণা তখন বললেন যে দেখো, এটা আমি বলছি, এটা দিন পরে বলতে কোনো বাধা নেই। অপর্ণা বললেন যে দেখো, আমি প্রথম ছবি করছি, অনেক জিনিস নিয়ে আমায় মাথা ঘামাতে হবে, অনেক ব্যাপারে, যেহেতু প্রথম ছবি, অনেক ব্যাপারে আমি কিছুটা আনসার্ট, কোথায় কি হবে, ঠিকঠাক হবে কিনা সেগুলো আমি ঠিক এখনো জানি না, কাজেই আমি একটা ওই খুঁটি চাইছি, যেরকম জেনিফারের মধ্যে আমি একটা খুঁটি খুঁজে পেয়েছি। তুমি যদি চরিত্রটা করতে রাজি হও, তাহলে আমি, আমার মনে হয় আমি আরেকটা খুঁটি পাবো, মানে আমি জানবো যে ওইটা নিয়ে আমায় আর দুশ্চিন্তা করতে হবে। ঠিক আছে, মনে হয় অবশ্যই আমি করবো, সেইভাবে সেইভাবে হলো আর কি। তবে কাজের ধারা বলতে অপর্ণাও কিন্তু আমি বলবো যে আক্ষরিক অর্থে হয়তো নয়, কিন্তু একটু আগে শক্তি প্রেমের কথা হলো বলে আমি বলছি যে অপর্ণাও বলা যেতে পারে, কিন্তু কাজের ধারাটা সত্যিটাই খারাপ না। এই অর্থে যে সমস্তই খুব পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ব পরিকল্পনা সবটা, মানে শট থেকে সেটের সাজসজ্জা থেকে অভিনেতা অভিনেত্রীর পোশাক থেকে সবটাই অত্যন্ত ভালোভাবে প্ল্যান করা। এই হচ্ছে আপনার সঙ্গে অভিজ্ঞতা। সন্দীপ রায়ের সঙ্গে আপনার বহু কাজ আছে মানে পরবর্তীকালে, এবং রিসেন্ট দেখেছি আমরা প্রচুর কাজ আপনি ওনার সাথে করেছেন, গোরস্থানে সাবধান, ডবল ফেলুদা, শঙ্কু চরিত্রে অভিনয় করেছেন। সন্দীপ রায়কে তো আপনি একদম প্রথম থেকে, আপনার সাথে আমার এ নিয়ে একটু আলোচনাও হচ্ছিল, সন্দীপ রায়কে আপনি একদম প্রথম থেকে দেখেছেন যখন ওনার বাবার সাথে কাজ করতেন। তো তারপরে যখন কি ওনার পরিচালনার আপনি কাজ করলেন, কি কিছু তফাত হলো, কি একই রকম ইচুয়েশন রয়ে গেল, প্রফেশনাল চত্বরে প্রথম হচ্ছে গণশত্রু সেট, যেখানে নাকি বাবারও সহকারী এবং যিনি ক্যামেরা করছিলেন তারও সহকারী, এবং পরে তো সন্দীপ নিজেই নিজের ক্যামেরা অপারেশন করেছে ইত্যাদি, সেটা তো আমরা জানি। তো এই হচ্ছে প্রথম পরিচয়। আরেকটা কি, এটা কিভাবে হয়েছিল আমি জানি না, কিন্তু বিশেষ করে ওই গণশত্রু আগন্তুক এই এই যে ফেজটা, এই পর্যায়টার পরে ওই যে ওই রায় পরিবার বলতে আমরা যা বুঝি, সেটা একটা নিজের পরিবারের মতন হয়ে গেছে। আমি শুধু পরিবারের লোকেদের কথা বলছি না, কিন্তু আশেপাশে, যেমন উদাহরণ দিতে গেলে বলতে হয় টিনু আনন্দ, টিনু আনন্দ সত্যজিৎ রায়ের সহকারী, সেই 1970-এ প্রতিদ্বন্দ্বী, এবং টিনু আমার সেই 70-এর সময় থেকে 50 বছরের ঘনিষ্ঠ বন্ধু। অন্যান্য সহকারীরা, রমেশ দত্ত যিনি এখন বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, কিন্তু তিনি অনেক দিন অবধি কাজ করে গেছেন প্রতিভার সঙ্গে, ছেলের সঙ্গে, এবং এখনো কি কাজ হচ্ছে না হচ্ছে খবর রাখে। মানে আমরা পুনুদা বলি, পুনুদা আমরা যখন শঙ্কু করতে বিদেশে গিয়েছিলাম, ব্রাজিল গিয়েছিলাম, তখনও কিন্তু পুনুদা ফোনে খোঁজ রাখে। পুনুদার ছেলে এখন সন্দীপের সহকারী, খোঁজ রাখতেন যে কিরকম হচ্ছে, কোথায় অসুবিধে হচ্ছে। তো এটা একটা না বৃহত্তর পরিবারে, ফলে যখন আমায় ওই গোরস্থানে সাবধান করতে সন্দীপ বললো, তখন আমি বললাম নিশ্চয়ই এ তো, মানে এটা তো প্রশ্নের অপেক্ষা রাখে, কারণ এটা তো মনে হয় সবসময়ই মনে হয় শুটিং করতে গিয়েও মনে হয়
যে নিজের ঘর বাড়ির লোক সকলেই, এবং আগে অভিযোগ করছিলাম না যে জেনিফার 36 এর সময়ের খুঁটি, সেরকম সন্দীপের যখন ছবি হয়, শুটিং হয়, তখন সন্দীপ স্ত্রী ললিতা যাকে আমরা বুনি বলে জানি, বুনিও একটা খুঁটি, মানে সকলের কাজ সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাশোনা করা, কাজে ওটা একটা মানে ভীষণ একটা স্বচ্ছন্দ পরিবেশ। এই কাজের ধরন, কাজের ধরন সন্দীপের কাজের ধরন একেবারেই বাবার মতন, ওরও সব পূর্ব পরিকল্পিত, সমস্ত স্কেচ করা, স্টোরি বোর্ড যাকে বলা, স্টোরি বোর্ড তৈরি করা, অনেকটা সময়ে নিজে ক্যামেরা অপারেট করা, ক্যামেরার কাজ করা, নিজেই রচনা করা, সম্পাদনার দায়িত্বটা নিজে নেওয়া, একেবারেই বাবার বাবার ঘরানো। এরপর এগিয়ে গেলে 2011 সালে আপনার ঋতুপর্ণ ঘোষের সঙ্গে প্রথম কাজ নৌকা ডুবি, ঋতুপর্ণ ঘোষের সম্বন্ধে একটু যদি বলেন আমাদের সবাইকে। ঋতুপর্ণ সম্বন্ধে কি বলি, আসলে ঋতুপর্ণর সঙ্গে আমার পরিচয় অনেক আগে, আমি তখনও বিজ্ঞাপনে কাজ করি, এবং ঋতুর বাবা আমার যতদূর স্মরণে আছে, ঋতুর বাবা আর্কিওলজিক্যাল সার্ভে কিংবা অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে একটাতে উনি কাজ করতেন, এবং উনি একটা দীর্ঘ অনেকদিন ধরে খুবই মূল্যবান, সেটা কোথায় গেছে আমি জানি না, একটা দীর্ঘ ছবি করেছিলেন সুন্দরবনের, বিশেষ করে সুন্দরবনের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের, মানে সুন্দরবনে যে হারিয়ে যাওয়া মানে বুদ্ধিস্ট সিভিলাইজেশন ছিল, তার যে ভগ্নাবশেষ পাওয়া গেছে ইত্যাদি, এর এবং সেটা নিয়ে তারপর সেই ছবিটা উনি ওই যা হয় আর কি কিছুটা এডিটিং টেডিটিং এই ধরনের ছবি তো মানে নিজেদের পয়সায় করা ছবি, এগুলোকে করতে সময় লাগে, তো ওই ছবিটা নিয়ে তারপর তো তার কমেন্ট্রি লিখতে হবে, মানে ধারাভাষ্য লিখতে হবে, বলতে হবে ইত্যাদি, তো উনি সত্যজিৎ রায়ের কাছে গিয়েছিলেন, সত্যজিৎ রায় বলেছিলেন যে তুমি অমুকের কাছে যাও বলে আমার নাম, সেইটাই আমার মনে আছে যে ঋতুপর্ণ তখনও বাবার সঙ্গে, ঋতুপর্ণ বয়স তখন অনেকটাই কম, বাবার সঙ্গে এসেছে, সেই তারপর আমি তখনও এটা আমি বলছি বোধ হয় 80 দশকের মাঝামাঝি 83 তখন আমি একটা বিজ্ঞাপনের এজেন্সি তখন কাজ করছি, তখন আমরা লোক নিচ্ছি, তখন ঋতুপর্ণ এলো চাকরি প্রার্থীতে, তো ঋতুপর্ণকে ইন্টারভিউ নেওয়া ইত্যাদি ইত্যাদি, সেই সব হলো টলো, ঋতুপর্ণ শিক্ষানবিশ সেই এজেন্সিতে ইত্যাদি বলো, করে আস্তে আস্তে যখন পরিচয় তখন আস্তে আস্তে ওর সিনেমায় যে আগ্রহ সেটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগে আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন ব্যাপারের মধ্যে, তারপর তো 19 এপ্রিল খুবই, তারপর তো অন্য ঋতু হয়ে গেল, ওর সঙ্গে মানে এমনি কিছুটা যোগাযোগ ছিল, খুব যে একটা দীর্ঘ যোগাযোগ ছিল সেটা বললে ভুল বলা হবে, ছিল না কিন্তু যোগাযোগ ছিল কথাবার্তা, তো তারপর নৌকা ডুবিতে এই প্রস্তাবটা এলো, আমি বললাম যে নিশ্চয়ই যখন বলছো তখন কাজ করতেই হবে, তো নৌকা ডুবি যেটা যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে চিত্রনাট্য করলো এবং সেটাও খুব ডিটেল চিত্রনাট্য, তখন আমি বললাম যে দেখো রবীন্দ্রনাথের উপন্যাসে যেটা আছে এই চরিত্রটা সম্বন্ধে সেটা নিয়ে না আমার কাছে একটা রক্ত মাংসের চরিত্র হচ্ছে, এটা আমার কাছে একটা টু ডাইমেনশনাল চরিত্র, কারণ আমি উপন্যাস পড়লে আমি দেখছি যে এই লোকটি এই এই লোকটি খালি মেয়ে দেখাশুনো করেন আর চা পান, চা পান লোকেদের চা পান করতে আপ্যায়ন, এছাড়া আমি জানি যে সেই সময়ের জমিদার লোক সে অর্থে কাজ করতে হয় না, কিন্তু ইংরেজিতে যাকে বলে না ব্যাক স্টোরি, মানে গপ্পটা কি ব্যাক স্টোরিটা না থাকলে না এটা
রক্ত মাংসের থ্রি ডাইমেনশনাল চরিত্র হচ্ছে না, একটা কিছু করা দরকার। তখন ঠিক হলো যেটা উপন্যাস কোথাও গেছিল, যেটা আমিও খানিকটা বলেছিলাম, দুটো বললে হ্যাঁ এটা হতে পারে, যে তাকে মানে শখের ফটোগ্রাফার হয়তো বেশিরভাগ মেয়েরই ছবি তুলবে, কিন্তু তাও একটা কিছু মানে ফটোগ্রাফার তাহলে হয়তো তাহলে করার কিছু, তো সেইটা ফটোগ্রাফার এইটাই। তো কাজ করতে বেনারসে কাজ করতে অনেক দিন ছিল, আমরা দেখেছি 2005 সাল থেকে আপনি বলিউডে পদার্পণ করেছেন এবং একের পর এক ব্লকবাস্টার মুভিজে আপনাকে পেয়েছি আমরা। আপনি নিজেই বললেন স্যার আপনি জেনারেলি সমান্তরাল চলচ্চিত্রে বিশ্বাসী ছিলেন, তা হঠাৎ করে এই শিফটটা কি করে হলো, একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমায় আপনি এলেন কেন? স্যার আর একটা প্রশ্ন আমি এর সঙ্গে অ্যাড করতে, মানে টলিউড এবং বলিউডের কি ধরনের টেকনোলজিক্যাল ডিফারেন্সটা আপনি দেখলেন, মানে প্রযুক্তিগত? হ্যাঁ ওটাতে ভাই পরে আসছি, আমি আগে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। এটাতেও না একটু পূর্ব কথায় যেতে হবে, যেটা হচ্ছে যে এই যে বিশেষ করে বাংলা ছবিতে অর্থে বলা যায় যে বাংলা ছবিতে এই যে সমান্তরাল ধারা যেটা আমরা বলতাম, তার প্রবর্তক এক অর্থে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক রোশন, কারণ তাদের সমসাময়িক অন্যান্য যারা খুবই খুবই তারা ক্ষমতাবান পরিচালক, যেমন অজয় কর, তপন সিং, অসিত সেন, এরা এদের কিন্তু আমরা সমান্তরাল ধারায় ফেলি। এতে আমরা মনে করি, আমরা সবসময় মনে করি সেটা কোনো খারাপ অর্থে নয়, কিন্তু আমরা মনে করি এসেছি এরা হচ্ছে মূল ধারা বা মূল স্রোতের জন্য। তখন সমান্তরাল ধারা বলতে আমরা মানে সমান্তরাল ধারা আমরা কি দিয়ে চিহ্নিত করতাম, দুটো তিনটে জিনিস, এক হচ্ছে খরচ কম, কম খরচ করতে হবে, কারণ করে নিতে হবে যে ছবিতে তারকা নেই, স্টারস নেই, নাচ গান নেই, বিনোদনিক উপাদান সেভাবে নেই, কাজেই এগুলো যে একটা উপার্জন করবে সেটা করে নেওয়া যাবে না, ফলে কম খরচে ছবি। এই এর থেকেও জরুরি যেটা, এটা হচ্ছে যে এই ছবিগুলো প্রত্যক্ষভাবে রাজনৈতিক হয়তো নয়, কারোর কারো যেমন রাংসেনের ছবি প্রত্যক্ষভাবে রাজনৈতিক, কিন্তু সব ছবি সমাজ সচেতন, মানে তখনকার সমাজ বিষয় কোন একটা সমস্যা এসছে সেটা নিয়ে তার সমাধান হয়তো চলছে, কিন্তু সেই নিয়ে আলোচনা, ওই সমাজ সচেতনতা প্যারালাল সিনেমার একটা বড় একটা বড় চিহ্ন। তো এইটা ছিল আর ছিল মূল স্রোতের, এবং দুটোর মধ্যে সেটা ভালো বা খারাপ আমি জানি না, কিন্তু একটা সময় দুটোর মধ্যে না একটা পার্থক্য তৈরি ছিল, যারা যারা সমান্তরালের লোক, সেটা পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সবাই, তারা একটা দল আর মূল স্রোত আর একটা দল, কিন্তু বিভিন্ন কারণে তার সিনেমা কেন্দ্রিক কারণও আছে আর রাজনৈতিক অর্থনৈতিক কারণও আছে, একটা সময় কিন্তু এই দুটো ধারা মিলতে আরম্ভ করলো, এবং আমার মতে সেটা ভালো হলো। ভালো হলো এই জন্য যে একটার একটা ধারা যেরকম সেটা আরেকটা ধারায় অ্যাবজর্ব, অভিনেতা অভিনেত্রী বলা কুশলী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে শুরু, যেমন আমি যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক সকলেই কাজ নিজেরাই চিত্র নাট্য, একেবারে নিজেরাই চিত্র, কিন্তু চিত্রনাট্য যেমন হলো ক্যামেরার কাজ একটা স্পেশালাইজেশন, চিত্রনাট্য লেখাটাও একটা কিন্তু ভীষণ স্পেশালাইজে, যে কেউ চিত্রনাট্য, এবং চিত্রনাট্যটা হচ্ছে একেবারে যে কোনো ছবির কেন্দ্রবিন্দু,
ভালো চিত্রনাট্য না হলে ছবি নয়, কিন্তু অনেকের মনেও তো ওরাও যখন পারেন আমিও পারি, সেই জন্যে সেই কারণে কিন্তু দুর্বল ছবি তৈরি, মানে সমান্তরাল কথা তো সমান্তরাল ধারা তো দুর্বল ছবি চলবে, কারণ ছবি তৈরি করছেন তিনি অনেক কিছু ভেবেছেন কিন্তু তার একেবারে কেন্দ্রে যেটা আছে সেটা কিছু হয়নি। এই দুটো ধারা মিলতে শুরু করা, এই চিত্রনাট্যে চিত্রনাট্য করতে পারা বা চিত্রনাট্যকার চিত্রনাট্য করাটা যে একটা স্পেশালাইজ কাজ এটা কিন্তু বোঝা গেল এবং এই জায়গাটা আরো জোর দেয়। তো এটা গেল একটা দিক যে দুটো ধারা মেলায়। তো আমি বললাম যে একটা সময় আমার যোগটা ছিল ঠিকই সমান্তরাল ধারার সঙ্গে, কিন্তু একটা সময় দেখা গেল যে সমান্তরাল ধারা বলে আলাদা কিছু নেই, মানে ভালো ভালো ছবি হচ্ছে তথাকথিত মূল ধারা। তো এইটা একটা, আর দুটো দু নম্বর হচ্ছে যে আমি দেখলাম যে আমার তখন অভিনেতা হিসেবে যদিও আমি বছরে এক ডজন ছবিতে কাজ করছি না, কোনোদিন করিনি, তখনও করছি না, কিন্তু আমি দেখলাম যে আমাকে যদি নিজের আমি যতটুকু বুঝি যে আমার যতটুকু অভিনয় ক্ষমতা উৎসাহ যেটাই বলি সেটা যদি আমাকে প্রসারিত করতে হয় তাহলে আমায় বিভিন্ন ধরনের আমার রেঞ্জটা বাড়াতে হবে, মানে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হবে, যেটা সেটা যে যে ধারাতেই এখন আর ধারা ভাবার কোনো মানে হয় না, কারণ ওই ধরনের ধারা ছাপমারা নেই। তো সেই কারণেই তখন আমার আমার ছবি বাছার তখন যেটা ক্রাইটেরিয়ান বলা যায় হয়ে উঠলো যে এটাতে কি আমি অভিনেতা হিসেবে নিজেকে প্রসারিত করতে পারবো, পুশ করতে পারবো, চ্যালেঞ্জ করতে পারবো। সেই সব কথা ভেবে ব্ল্যাকের মতো ছবি, এবং সেটা একটা অন্য জগৎ, একটা বড় সিনেমার জগৎ, একটা অন্য ধরনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রতি একটা আগ্রহ, একটা উৎসাহ সেটা তো ছিল, সেটাও ঠিক। স্যার মানে সেটাই আমি বলছি যে সত্যি অপর্ণা সেন, সন্দীপ রায় এদের সঙ্গে সিনেমা করার যে অভিজ্ঞতা, আর সঞ্জয় লীলা বানসালি, মণিরত্নম এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তাদের সেট, তাদের যে প্রফেশনালিজম, তাদের মধ্যে কি কোনো মানে বিরাট একটা গ্যাপ আপনি দেখলেন নাকি মনে হলো যে না এক পার আছে সবটাই? ওই অর্থে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সত্যজিৎ রায়ও তো শতরঞ্জকে খিলাড়ি করেছেন, তার আগে তো সোনার কেল্লা করেছেন। তো সত্যজিৎ রায় বা আমাদের কলকাতার যারা পরিচালক তারা যে বড় স্কেলের ছবি করেননি এমনটা তো একেবারেই নয়, তারা তো করেছেন, সেটাকে আমরা যে ছাপি মারি, তারা তো বড় স্কেলের ছবি করেছে। এবং বড় স্কেলের ছবি করতে গেলে যে মুনশিয়ানাটা প্রয়োজন, যে ডিসিপ্লিন গুলো প্রয়োজন, যে স্পেশালাইজেশন প্রয়োজন, যে প্রফেশনালিজম প্রয়োজন, সেগুলো নিয়েই তো করেছে। এখন তার ধরনটা কলকাতায় এক ধরনের, বম্বেতে হয়তো আরেক ধরনের, মাদ্রাজে হয়তো আরেক ধরনের, সেটা ঠিকই, এবং এটা ঠিকই, এটা তো মানতেই হবে যে বম্বেতে মাদ্রাজে, কারণ তাদের 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 যে অডিয়েন্স তার তো অনেক বড়, ফলে তারা তাদের ছবির যে ব্যয়, সেই ব্যয়ের স্কেলটা অনেক বড়, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু বাংলা ছবিতে তো সেই ব্যবসায়িক অর্থে অঙ্ক ভাবলে সেই ব্যয়টা তো করার কোনো অবকাশ, কারণ ওই মানে সেক্ষেত্রে সেই টাকাটা তো ফিরে আসবে, কাজেই একটু স্বল্প পরিসরের মতো ছবি করতেই হয়, কিন্তু তার মধ্যেও প্রফেশনালিজম বজায় রে। কিন্তু এক একটা জায়গার এক এক ধরনের ঐতিহ্য থাকে, ট্রেডিশন থাকে, ঘরানা থাকে, সেগুলো যে একেবারে এক সেটা মনে করার কোনো কারণ নেই। সেখানে তফাৎ আমি দেখেছি এবং সেই তফাৎ গুলো খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে আমি আমি তো কলকাতায় কাজ করেছি, তারপর বম্বেতে কাজ করেছি, তারপর মাদ্রাসে কাজ করেছি, তারপর কেরালাতে কাজ করেছি, তারপর শ্রীলঙ্কাতে কাজ করেছি, এবং বিদেশি ছবি কম বেশি করেছি, লস অ্যাঞ্জেলিসে গিয়ে, ঠিক আছে,
এই এই কাজ করতে পারাটা আমার মনে হয় যে আমি ভাগ্যবান এই এই অর্থে যে সেটা আমাকে সমৃদ্ধ করেছে, আমার অভিজ্ঞতাটা সিনেমাতে আমার অভিজ্ঞতাটাকে প্রসারিত করেছে। আর কার কাজে লেগেছে বা না লেগেছে আমি জানি না, কিন্তু সেটা আমার কাজে। স্যার এরপর বলি অমিতাভ বচ্চনের সঙ্গে আপনি ব্ল্যাকে প্রথম অভিনয় করেন, তারপর পিঙ্ক সিনেমাতে আপনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন, এবং এখন সম্ভবত একটা আনরিলিজ ফিল্মেও আপনি ওনার সাথে কাজ করেন। অমিতাভ বচ্চনের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। মজার আমরা ব্ল্যাক করেছিলাম 2005 যতদূর আমার মনে পড়ছে, তারপর পিঙ্ক করি যতদূর আমার মনে পড়ছে 2010 বা 2015 মানে 10 বছরের ব্যবধান। তো আমরা তখন তখন যখন পিঙ্কের সেটে যখন দেখা হলো প্রথম কাজ করা, তখন আমরা বললাম যে এটা তো হলো ব্ল্যাক তারপর পিঙ্ক, মনে হচ্ছে যদি 5-10 বছর পরে আরেকটা ছবিতে যদি একসঙ্গে কাজ করি তার হয়তো নাম হবে ব্লু অথবা গ্রিন বা এই ধরনের একটা, কিন্তু সেটা হলো না। আমরা চেয়ারে বলে একটা ছবিতে কাজ করতাম। অমিতাভ আমার থেকে আমার বয়স জ্যেষ্ঠ, আমার সিনিয়র সেই অর্থে, কিন্তু অমিতাভ একসময় ওই যে ওই কমার্শিয়াল জগৎটা মানে কমার্শিয়াল সাহেবী কোম্পানির যে জগৎটা সেই সময় সেই জগতেরই মানুষ ছিল একটা সময়, এবং কলকাতায় ছিল কিছুদিন। কলকাতায় তখন একটা খুব বেশ খুব অ্যাক্টিভ একটা ইংরেজি স্টেজ ছিল, তাতে অভিনয় করত, সেই নাটকের আমি রিভিউ করেছি, কাজেই আমি বলবো না যে পরিচয় ছিল, ঘনিষ্ঠতা ছিল, এগুলো লোকে বলে, এগুলো ছিল না, একেবারেই ছিল না, কিন্তু আমি জানতাম অমিতাভ বচ্চন কে, অমিতাভ বচ্চন জানতো দীর্ঘি কে, করে তারপর ব্ল্যাকে। তো অভিজ্ঞতা বলতে প্রথমেই আমার যেটা মনে হয় যে এবং আমি যেটা স্বপ্নকে বলেছি যে ভীষণ প্রফেশনাল, ভীষণ ডেডিকেট, না হলে যে মানে সেটা কমার্শিয়াল সিনেমা করে থাক, সেটাই ওই প্রফেশনালিজম এবং ওই ডেডিকেশন না থাকলে যে জায়গাতে পৌঁছেছে সেই জায়গাতে কিন্তু পৌঁছতে পারত। মানে আমি একটা ঠিকই যে মানে বিকজ হি ইজ ভেরি ইজ, সেখানে ও কতগুলো জিনিস বলতে পারে যে আমি এইটা করব বা আমি এইটা করব না বা আমি এই সময় আসতে পারবো, এর আগে আসতে পারবো না ইত্যাদি সেগুলো, কিন্তু তাছাড়া কাজের ব্যাপারে আমি উদাহরণ হিসেবে আমি এটা কখনই দিন হয়ে গেছে, আবার এটা কোনো কনফিডেন্সিয়াল ব্যাপার নেই, আমি জানি যে সময় রোজকারটা শুটিং হয়েছে, সেটা আমি তার ইনসিস্ট করতো যে সেই শুটিংয়ের সিডি বা টেপ যেন ওর কাছে পৌঁছায়, সেটা দেখতো, চিন্তা করতো কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, করে সেইগুলো মাথায় নিয়ে পরের দিন কাজ করতে আসতো। পিঙ্কে তো তোমরা জানোই যে যেহেতু কোর্টরুমের সিন বিশাল বিশাল সংলাপ ছিল, বিশাল বিশাল সংলাপ, এবং সেগুলো অমিতাভ মানে হয়তো পরিচালক হয়তো সেগুলো অত বড় সংলাপ যাতে না হয় তো পরিচালক হয়তো একটু কেটে কেটে শট নিলেও নিতে পারতেন, কিন্তু অমিতাভ বলতেন না একদম এটা লম্বা হওয়া উচিত, এবং উনি একেবারে রিহার্স করে এসে, এবং কখনো মানে কখনো ওকে যে ডায়লগ ভুলে গেছেন আমি কখনো দেখি, এবং ওর সব থেকে বড় সমালোচনা নিজে কিন্তু সমালোচক মানে যদি আমি ব্ল্যাকেও দেখেছি এবং পিঙ্কে বেশি করে দেখেছি, তারপর আমরা বছরখানেক আগে যে ছবিটা করলাম তাতেও দেখেছি যে ডিরেক্টর হয়তো বলছেন যে হ্যাঁ ঠিক আছে আর টেক করতে হবে না, অমিতাভ বলছেন না আমরা আরেকটা করি, এইখানে আমার মনে হয়েছে খুব করছে বা এইখানে, এবং এই এই যে এই যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে এত বছরের অভিজ্ঞতাটা, সেটা এখন অনেক সময় কি হয় অনেক সময় যারা একটু
অনভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী বা যারা প্রথম কাজ করছে, যেমন ওই পিঙ্কে ওই ছেলে মেয়ের দল, তারা তো খুব একটা এই সময় এটা হয় যে তারা এসে এই ধরনের স্ট্যাচারের একজন মানুষের সামনে এসে তারা একটু নার্ভাস ফিল করে, কিন্তু এদের রিল্যাক্স করিয়ে দেওয়া অমিতাভের যে ক্ষমতা আমি দেখেছি না সেটা অদ্ভুত অদ্ভুত। এগুলো এইগুলো হচ্ছে খুব বড় স্যার। প্রসঙ্গে বলি যে আপনি অভিষেক বচ্চনের সঙ্গেও কাজ করেছেন, আবার আমরা পরবর্তীকালে দেখেছি সাইফ আলী খানের সঙ্গে আপনি এজেন্ট বিনোদ ছবিতে কাজ করেছেন, ওদের সঙ্গে অভিজ্ঞতা কিরকম? অভিষেকের সঙ্গে খুবই সংক্ষিপ্ত, মানে বুথে আমার যে কাজটা ছিল কাজী ওর সঙ্গে অভিজ্ঞতার কথা খুব একটা বলার সত্যি কথা বলতে কিছু নেই, কারণ আমরা বোধ হয় দুটো তিনটে শটে একসঙ্গে কাজ করেছিলাম, ওই হ্যালো হাউ আর ইউ বিনিময় বাবা কেমন আছেন এই করতাম, খুব একটা কিছু বলার নেই। তবে সাইফের সঙ্গে অনেক গল্প গাছা হতো এই কারণে, কারণ সাইফ ওই ছবিটার এজেন্ট বিনোদের প্রযোজক ও বটে, এবং সেখানে সাইফের বাবার মানে আমার তো সাইফের মায়ের সঙ্গে আমি তার আগে কাজ করেছি, এবং সাইফের বাবাকে আমি একটা অন্য সূত্রে চিনতাম, আমি যখন বিজ্ঞাপনে কাজ করি তখন ওই আমাদের ক্লায়েন্ট ছিল একটা প্রকাশনা সংস্থা, তাদের একটা নতুন একটা স্পোর্টস ম্যাগাজিন বেরোচ্ছে স্পোর্টস স্টার, তো সেই স্পোর্টস স্টারের কাজটা আমি যে বিজ্ঞাপনের এজেন্সিতে আমরা করছিলাম, তো তার জন্য তার বিজ্ঞাপন করা তার, এবং সেই স্পোর্টস স্টারের প্রথম সম্পাদক নবাব পটৌদি, কাজেই তখন নবাব পটৌদির সঙ্গে পরিচয় অ্যাকচুয়ালি তার আগেও হয়েছিল সেটা আমি বলছি, তো তখন প্রফেশনাল তার আগে তারও অনেক আগে আমি দুর্বংশ বলে একটা ছবি করছি চৌধুরীর পার্থার সম্বন্ধে কোনো আলোচনা করাই হলো না, যাই হোক করছি আমরা বম্বেতে শুটিং করছি, তর্মিয়ান শর্মিলা আমি একসঙ্গে শুটিং করছি, তো তখন পতাউদি আর রবিদা রবি ঘোষ ওরা এসেছিলেন সেটে কখনো, তো এই এইগুলো তো সাইফের সঙ্গে ওই বাবা তখন তার কিছুদিন আগেই পতাউদি চলে গেছেন আমাদের ছেড়ে, তো এই নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছিল নিজের কাজ দিয়ে, ও অভিনয়ের কাজ, প্রযোজক হিসেবে ওর কাজ, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে যে আলোচনা গুলো অবসম্ভব হবে। স্যার যদিও সময়টা অনেকটাই অতিক্রান্ত, মানে মন চাইছে যেতে, অতিক্রান্ত মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ যদিও মন চাইছে যেতে নাই দিব কিন্তু সময় তো সেই কথা বলছে না, বিপরীতে আমাদের এবারে দর্শকদের অনেক প্রশ্ন আসছে আর কি, আমরা একটু দর্শকদের প্রশ্নগুলো নিয়ে নিই স্যার। প্রথম প্রশ্ন যেটা এসছে, অর্জুন পোদ্দার করেছে ক্যালিফোর্নিয়া থেকে, যে গত 50 বছরে আপনার দেখা মানে চলচ্চিত্রে আর কি, বাংলা চলচ্চিত্রে বা হিন্দি এবং হলিউডেও আপনি মানে কাজ করেছেন, সেই সূত্রে যে মৌলিক কি কি পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন বা কি কি পরিবর্তন একদম হয়নি বলে আপনার মনে হচ্ছে, একেবারে অথেন্টিক মৌলিক পরিবর্তন? পরিবর্তন মৌলিক পরিবর্তন দেখতে পেয়েছি কিসে, মানে বাংলা ছবিতে মূলত? হ্যাঁ বাংলা ছবিতে মূলত অনেকগুলোই আছে, একটা তো একটা মানে মৌলিক পরিবর্তন সবগুলো হয়তো একসঙ্গে মাথায় আসবে না, কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন যেটা, মানে একটা সময় বলা হতো যে বাংলা ছবি প্রযুক্তিগত দিক থেকে প্রচন্ড পিছিয়ে বম্বের তুলনায় মাদ্রাজের তুলনায়, সেই পিছিয়ে থাকাটা এখন আর একেবারেই নেই, বিশেষ করে অ্যানালগ থেকে ডিজিটালে চলে যাওয়ার পর সেই যে তফাৎটা ব্যবধানটা সেটা অনেকটাই মুছে গেছে, তো সেটা গেল একটা। দুই হচ্ছে যে কলাকুশলীদের যেটা আমি বলবো প্রফেশনালিজম, কলাকুশলী অভিনেতা অভিনেত্রী সকলের প্রফেশনালিজম, এই যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা সময়ের সঙ্গে অনেক অনেক বেড়েছে, এটা গেল একটা। দু আর তিন নম্বর, সেটার ভালো খারাপ
বিবেচনা, সেটা সেটা নিয়ে আবার অনেকক্ষণ আলোচনা হতে পারে, সেটা হচ্ছে দর্শকের চরিত্রে যে পরিবর্তন সেইটা। যেমন আমি ছোট্ট করে উদাহরণ দিই যে একটা জিনিস আমরা সকলেই লক্ষ্য করেছি যে একটা সময় ষাটের দশক অবধি, ষাটের সত্তরের দশক, ষাটের দশক অবধি বাংলায় সাহিত্য ভিত্তিক উপন্যাস ভিত্তিক ছবি হোক, সেই জন্য ছবিকে বই বলা। আমরা এখন সত্যজিৎ রায়ের কথা বলছিলাম, সত্যজিৎ রায়ের অঙ্কটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওর তো অনেক ছবি সাহিত্য থেকে অল্প উপন্যাস, সেটা এখন আমরা দেখছি একেবারে প্রায় বলা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন? এই কেনটার উত্তর দিতে গেলে এখন অনেকক্ষণ কথা বলতে হবে, কিন্তু এটা হয়েছে, এটা একটা মূল পরিবর্তন, এটা একটা মূল পরিবর্তন হচ্ছে। দর্শক থেকে বলতে গেলে আমার মনে হয় যে একটা সময় যেটাকে বাংলা সিনেমার খারাপ সময় বলা হয়, তখন খুব মোটা দাগে একদম বিনোদনের জন্য খুব মোটা দাগের, সেটাকে লোকে তাচ্ছিল্যকে সিনেমা না বলে যাত্রা বলতো, এই ধরনের ছবি হতো। এখন কিন্তু দর্শক সেই ধরনের ছবি একেবারে চাইছে না, নিচ্ছে। দর্শক কিন্তু মানে সে ছবি দারুণ ইন্টেলেকচুয়াল ছবি না হতে পারে, দারুণ সমাজ সচেতন ছবি না হতে পারে, কিন্তু দর্শক বুদ্ধিদীপ্ত ছবি চাইছে। সেটা আমার মনে হচ্ছে কি শব্দ, বুদ্ধিদীপ্ত ছবি। ফলে দুদিক থেকে, ইন্ডাস্ট্রির দিক থেকেও দর্শকের দিক থেকেও কিছু মৌলিক পরিবর্তন হয়েছে। স্যার, আর দ্বিতীয় প্রশ্ন ইসরায়েল থেকে আমাদের বন্ধু সন্দীপ করেছে, সন্দীপ ব্যানার্জি, যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি। আচ্ছা, ইসরায়েল। হ্যাঁ, ওর প্রশ্নটা ছিল যে প্রতিদ্বন্দ্বী সিনেমায় প্রথম ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে গত দশকের, বিশেষ করে ষাটের দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার লেগেছিল ভিয়েতনাম যুদ্ধ। এখন দাঁড়িয়ে মানে আপনার 75 বছর বয়সে এসে আপনি কি বলবেন যে ষাটের দশকের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ভিয়েতনাম যুদ্ধ নাকি অন্যটা? আমি একেবারেই সেটা ওই যে মানে উত্তর ভিয়েতনামীদের যে বিপ্লবী চেতনা এবং যে সাহস এবং ওই একটা সাম্রাজ্যবাদী শক্তির, বিপুল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর যে সাহস এবং ক্ষমতা, সেটা কিন্তু কালযুগ। কাজে এখন আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার উত্তরটা একই থাকবে কিনা, আমি বলবো একই থাকবে। এবং সেই উত্তরটা তো আমার লেখা না, উত্তরটা সত্যজিৎ রায় লেখা, কিন্তু সেই উত্তরটা উনিও বিশ্বাস করতে আমিও বিশ্বাস। স্যার, পূজা ভট্টাচার্য বলে একজন প্রশ্ন করেছেন যে এই প্রতিদ্বন্দ্বী থেকেই আবার, যে ওই রাস্তা ক্রস করার যে সিনটা, মানে রাস্তা ক্রস করছেন যখন, তখন আপনার হঠাৎ মেডিকেল কলেজের ওই ক্লাসের কথা মনে পড়ছে, অ্যানাটমির ক্লাসের কথা, বিশেষ করে ফিমেল ব্রেস্টের কথা মনে পড়ছে, উমেন ব্রেস্টের কথা, এই ব্যাপারটা আপনার মানে এই পার্টিকুলার লেকচারটা কেন হঠাৎ মনে পড়ল? বা আপনার আবার শেষ দিচ্ছে স্যার, জাস্ট শেষ দিচ্ছে ওই যে যখন ইন্টারভিউর ওই মানে লাস্ট ইন্টারভিউর ওই কোণে দাঁড়িয়ে আপনি ভাবছেন, তখন কতগুলো ছোট ছোট টুকরো টুকরো মানে সিন আপনার মনে আসছে, হ্যাঁ, কঙ্কাল মনে আসছে, এই ব্যাপারটা যদি। আসলে কি, আমি একটু একটু লঘুস্বরে বলি, এই ধরনের প্রশ্ন আমার কাছে যখন আসে না, একটু কঠিন প্রশ্ন, এটা অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমার কাছে এসছে যে অমুকটা কেন ঘটেছিল, তখন আমি বলি আমায় মাফ করবেন, দয়া করে পরিচালককে জিজ্ঞাসা করুন, কারণ এটা তো মানে ওর অজ্ঞানপ্রসূত, তো আমি শুধু অভিনয়টা করে দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে দুর্ভাগ্যবশত পরিচালককে তো প্রশ্নটা করা যাবে না, যাবে না, কারণ তিনি আমাদের কাছে নেই। কাজে আমি উত্তর দিতে চেষ্টা করতে পারি যে মানে ও ছেলেটি তো মেডিকেল পড়েছিল, মেডিকেল পড়ে ওর একটা বিরাট ভোগ হচ্ছে যে মেডিকেল পড়েও কিন্তু ও ডাক্তার হতে পারল না। হ্যাঁ, ওকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে মেরে কেটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কিন্তু সেই জন্যে সেই যে ক্ষোভটা, সেইটা হয়তো ওর মাথায় ঘোরাফেরা করে বিভিন্ন 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 ভাবে, ওর যে ক্লাসের লেকচার রুম, সেখানে যে পড়াশুনো, সেখানে যে জিনিসগুলো ও শিখেছিল, সেইগুলোর সেইগুলো বোধ হয় ওর মাথায় বারবার
ফিরে আসি। আমি তো এছাড়া তো খুব একটা, না হলে ওই যখন ইন্টারভিউয়ের ওই যে অফিসের করিডরে যখন সকলে দাঁড়িয়ে আছে, সকলে ঘর মাখত, তখন ওই সমস্ত লোক মানুষগুলো তারা কঙ্কালে পরিণত হলো কেন, এর অনেক রকম মনস্তাত্ত্বিক উত্তর দেওয়া যায়। ওই যে আগে বললাম যে মনস্তাত্ত্বিক উত্তর একটাই উত্তর হয় না, সেটা যার যা মনে হয় যে এটা আমার ইন্টারপ্রিটেশন। কিন্তু তার মধ্যে সূত্র তো ঠিকই যে ওর যে নিজের অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে ওর যেটুকু ওই শরীর বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান আছে সেই যে যোগটা। আপনি আমাদের কাজ, আলোর কাজ সম্বন্ধে আপনি যথেষ্ট মানে দেখেছেন বা কিছু, আপনি যদি আমাদের কিভাবে আরো কাজটা অর্গানাইজ করা যেতে পারে বা আলো ভবিষ্যতে কি ধরনের কাজ করলে ভালো হবে যদি একটু উপদেশ দেন, মানে প্রশ্ন না এটা উপদেশ চাইছি আমরা। হ্যাঁ আলোর সম্বন্ধে আপনি যদি, হ্যাঁ আমি তো দেখো আলো সম্বন্ধে তোমরা যারা আলোর, প্রথমেই আমি তোমাদের বলাই বাহুল্য, তোমাদের তোমরা যে কাজটা করছো, তোমাদের যে উদ্যমটা তার জন্যে তো মানে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু আমি তোমাদের ওয়েবসাইটে যা দেখেছি সেটা ছাড়া তাতে আমি একটা ধারণা পেয়েছি কি ধরনের কাজ তোমরা করছো, যাদের সাহায্য চেষ্টা করছো ইত্যাদি, কিন্তু তা ছাড়া তো তোমাদের সঙ্গে তেমন ভাবে আলোচনা হয়নি। তো আমার বলার একটাই, কারণ আমার এই যে এখন আগে যেটা একটু ছোঁয়া হলো শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা সম্বন্ধে আমার একটা বিশেষ উৎসাহ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের ছেলে, আমার যে পুত্র, সে যখন তার যখন স্কুলের বয়স ছিল তখন তাকে সে বলা বলা যেতে পারে একটা বিকল্প শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে, সেটা ইচ্ছে করি। সেটা আমরা অনেক চিন্তা ভাবনা করেই তার সঙ্গেও সবার পরামর্শ করেও আমরা একটা নন কনভেনশনাল সিস্টেমে তাকে, এবং তাতে আমরা খুব খুশি, তাতে তার যা মানে সেই যে ধরনের মানুষ তৈরি হয়েছে তাতে আমরা খুব খুশি। তো আমার এইটাই বলা, এটা তোমাদের এবো না, আমি তোমাদের উপদেশ দিতে যাচ্ছি সেই অধিকার তো আমার নেই, কিন্তু তোমরা যে শিক্ষার ক্ষেত্রে যে কাজটা করছো সেটা যেন শুধু মানে তোমরা যাদের স্কলারশিপ দিচ্ছ, সাহায্য করছো ইত্যাদি, সত্যিকারের শিক্ষা, এখন এটা সত্যিকারের শিক্ষা বলতে আমরা একটু বুঝি, সেটা আলোচনা করতেই তো বললাম মানে এটা অনেক সময় লাগবে, কিন্তু এটা যেন সত্যিকারের শিক্ষা পাচ্ছে এটা যেন মাথায়, মানে শুধু ফার্স্ট সেকেন্ড হওয়াটা, পরীক্ষায় পাস করাটা, যে ফার্স্ট সেকেন্ড হবে সেই ভালো ছাত্র বা ছাত্রী, তাকেই শুধু জলপানি দেওয়া হবে, স্কলারশিপ দেওয়া হবে, সেটা যেন এখানে বলে রাখি জ্ঞানারোহণ মানুষের, আমি জানি এগুলো খুব বড় বড় কথা শোনাচ্ছে, কিন্তু ব্যক্তিত্বটাকে বিকাশ করা, প্রশ্ন করতে শেখা, প্রশ্ন করতে শেখা, প্রশ্নের উত্তরটা কোথেকে পাবো সেটা জানতে শেখা, আমার কাছে এটাই হচ্ছে আসল শিক্ষা, সেটা যেন থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাউথে একজন বিদেশি ডেভিড অবসওয়ার্ড বলে একজন ছিলেন, তিনি কর্ণাটকের গ্রামে তিনি শিক্ষার ক্ষেত্রে কাজ করতেন। ডেভিড একটা কথা বলতেন, যেটা আমি ইংরেজিতে বলছি, ডেভিড একটা কথা বলতেন যে আই এম নট আ রেডিও ফিজিসিস্ট বাট আই ক্যান হেল্প এনিবডি লার্ন রেডিও ফিজিক্স। শুনতে কথাটা খুব অদ্ভুত লাগে, কিন্তু আমরা তার সঙ্গে কথা আমরা বলেছিলাম তার মানেটা কি দাঁড়ালো, উনি বললেন সি I can ask somebody who's really interested in a subject or in a particular line, I can guide him or her to ask the right questions and to look for the answers, where to go and look for the answers. And the best answers, most effective answers, are not the ones that are spoon-fed to you, are not the ones that you learn by heart, but the answers that you find for yourself. আমরা যেন সেইটা না,
কারণ আমাদের এই যে অনলাইন টিউটোরিয়াল কোর্স আর ইত্যাদি, আর তোমার ওই কোথায় রাজস্থানের কোথায় ওই আইএএস পরীক্ষার যে টিউটোরিয়াল, সেটা তো স্পুন ফিডিং আর মুখস্থ করিয়ে দেওয়ার ঘাঁটি হচ্ছে, তো শিক্ষা তো হচ্ছে না। কাজে তোমাদের, তোমরা যে কাজটা করছো সেটা সম্বন্ধে আমার এইটুকুই। অ্যাকচুয়ালি স্যার আমাদের মানে মেন টার্গেট থাকে যারা খুব বেশি নাম্বার পেয়েছে সেই রকম ছাত্রছাত্রী না, মোটামুটি মধ্য মেধার, মানে আমরা ধরি 70-80% যারা নাম্বার পেয়েছে, যারা কিছুটা অর্থের অভাবে সেই জায়গাটায় যেতে পারছে না, তাদেরকে তুলে আনার চেষ্টা করি। এবং শুধু স্কলারশিপ না, একই সঙ্গে ওদেরকে আমরা সারা বছর ধরে মেন্টারিংটা করি। প্রত্যেক দিন আমাদের মেন্টাররা ওদের সঙ্গে কথা বলে, ওদের সমস্যাগুলোর পাশে থাকে, একেবারে আন্তরিকতাই আমাদের প্রধান মূলধন আর কি, মানে এই সময় এই যে ডিজিটাল ডিভাইড যেটা তৈরি হয়েছে, এটা তো একটা মারাত্মক, কারণ এটা বলা তো খুব সহজ যে বাড়িতে স্মার্টফোন আর ল্যাপটপে ক্লাস নাও, কিন্তু সেটা সত্যি সত্যি এখন কতজনের কাছে আছে। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা হলো, আবার আগামী দিনে আপনাকে আমরা পাবো আলোতে, সেই আশা রাখি। একদমই স্যার, এবং আপনার সব ধরনের সহযোগিতা উপদেশ আমরা পাবো আশা রাখি। আপনাকে আলোর তরফ থেকে আবার একবার প্রণাম, শুভেচ্ছা, আগামী দিনে আপনার আরও ভালো কাটুক, আপনি নীরব থাকুন, আমাদের পাশে থাকবেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল দর্শকদের যারা এতক্ষণ ধৈর্য ধরে আলোচনাটা শুনলেন, সবার আগামী ভালো থাকুক। আমারও ভালো লাগলো, তোমাদের সকলকে ধন্যবাদ যারা দেখলেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে, তাদেরও ধন্যবাদ, নমস্কার।